এখানে তিনটি প্রশ্ন থাকবে এবং শেষের দিকে আগের পরীক্ষার উত্তর বলে দেওয়া হবে। এক নম্বর প্রশ্ন, নিচের কোনটি আট অঙ্কের বৃহত্তম সংখ্যা? ক আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক, খ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, গ এক শূন্য 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 শূন্য, ঘ নয় 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 নয়। দুই নম্বর প্রশ্ন, পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অযুতের ঘরে নয় ও হাজারের ঘরে চার এবং অবশিষ্ট অঙ্কগুলো শূন্য থাকলে সংখ্যাটি কিভাবে পড়তে হবে? ক চুরানব্বই হাজার, খ আট লক্ষ পাঁচ, গ পঁচাশি লক্ষ, ঘ আট হাজার চার। তিন নম্বর প্রশ্ন, চল্লিশ হাজার সত্তর সংখ্যাটি কমা ব্যবহার করে অঙ্কে লিখলে কোনটি সঠিক হবে? ক চার কমা শূন্য সাত শূন্য, খ চল্লিশ কমা শূন্য সাত শূন্য, গ চার কমা শূন্য শূন্য কমা সাত শূন্য, ঘ চার কমা শূন্য শূন্য কমা শূন্য সাত শূন্য। বিগত পরীক্ষার প্রশ্নের উত্তর, একে খ দুয়ে খ তিনে খ, প্রয়োজন হলে আগের পরীক্ষার ভিডিও দেখতে পারো।